নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে স্পাইস অফ কলকাতাতে আর আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি কিন্তু আমার খুব প্রিয় আমি জানি আপনাদের সকলেরই প্রিয় এই রেসিপিটি আর রেসিপিটির নাম হলো কচু বাটা আর কচু বাটা থাকলে কিন্তু আমরা গরম গরম এক থালা ভাত খেয়ে নিতে পারি আর আমরা সবাই জানি যে রেসিপিটি কিন্তু খুবই কম জিনিস দিয়ে আমরা বানিয়ে নিতে পারি তাহলে চলুন বানাই রেসিপিটি সবার প্রথমে আমি এখানে কচু নিয়েছি আর কচুগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে আর এরকম পাতলা পাতলা কেটে নিয়েছি তারপরে রসুন নিয়েছি দশ থেকে বারো কোয়া চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যতটা ঝাল খাবেন সেই হিসাবে তবে কচু বাটা কিন্তু একটু ঝাল ঝালই ভালো লাগে এবার একটা মিক্সির জারে আমি কিন্তু এই কচুগুলোকে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি মিক্সি না থাকে এটাকে হাতেও বাড়তে পারে বা যে গ্রেটার হয় যেটা দিয়ে আমরা গ্রেট করি আলু ওই গ্রেটার দিয়েও কিন্তু এটাকে গ্রেট করে নিতে পারেন এবার লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি সাথে রসুনগুলোও দিয়ে দেবো আর সাথে আমি এখানে নুনও দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আমরা এবার এটাকে বেটে নেব আর এটাকে আমি দেখুন বেটে নিয়েছি আপনার চাইলে কিন্তু এর মধ্যে চিংড়ি মাছও দিতে পারেন তাহলে আরও টেস্টি হয়ে যাবে আর কড়াইতে কিন্তু আমি এখানে সর্ষের তেল গরম করেছি আর এর মধ্যে দেব হাফ চামচ কালো জিরে কালো জিরেটা একটু গরম হতে দেব তারপরে দিয়ে দেব যে কচুটাকে আমরা বেটে রেখেছিলাম কচুটা কচুটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে না লেগে যায় তারপরে এর মধ্যে স্বাদ মতো নুন চিনি সব দিতে হবে আমি এক এক দিয়ে দেব এবার এর মধ্যে আমি সবার প্রথমে দিচ্ছি হলুদ হাফ চামচ তারপর দিয়ে দেব নুন স্বাদ মতো আগেও কিন্তু আমরা নুন দিয়েছিলাম তাই জন্য এই টাইমে নুনটা স্বাদ মতো দিতে হবে আর হাফ চামচ আমি এখানে চিনি দিলাম লঙ্কার গুঁড়ো দিচ্ছি আগে কিন্তু আমরা কাঁচা লঙ্কা দিয়েছি তাই চাইলে আপনারা লঙ্কাটা নাও দিতে পারেন বা অল্প পরিমাণে দেবেন লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমরা এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এই কচু বাটাটাকে কিন্তু খুব ভালো করে কষতে হবে যাতে এর মধ্যে যারা জল আছে সবটাই শুকিয়ে যায় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইয়ে একদম রাখা যাবে না তাহলে পুড়ে যাবে মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে ভাজতে হবে আর এর মধ্যে দেখুন যে সাদা সাদা দেখা যাচ্ছে ওগুলো কচুটা আমি মিক্সিতে তাই জন্য একটু গোটা গোটা রয়ে গেছে এটা পরে কিন্তু ফেলে দিলেই হবে আর কচুটা দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামই রেখেছি একদম হাই রাখলে হবে না আর এটাকে থেকে থেকেই নাড়তে হবে আর প্রায় কচু ভাজাটা হয়েই গেছে দেখুন আর এর ভিতর যে কচুর গোটা গোটা ছিল সেগুলোকে আমি বার করে দিয়েছি এই কচু বাটাটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় সাথে যদি আপনারা এর মধ্যে চিংড়ি মাছ দেন তাহলে আরও টেস্টটা বেড়ে যাবে কিন্তু শুধু এরমভাবেও এটা খেতে খুব ভাল লাগে আর এটা দেখুন আমার একদম রেডি হয়ে গেছে সার্ভ করে দেবো আর এটাই কিন্তু একটু লঙ্কাটা বেশি দেবেন তাহলে একটু ঝাল ঝাল হলে খেতে টেস্টি হবে অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন পছন্দ হলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ততদিনের জন্য বিদায় দিচ্ছি আবার দেখাবেন নতুন কোনো রেসিপির সাথে বাই